বাগুইআটিও দত্তাবাদীর পর এবার বেহালা, পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত উমা সরকার বেহালার চৌরাস্তার বাসিন্দা। পরিবারের দাবি, গত 31 অগস্ট প্রবল জ্বর নিয়ে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে বছর 50-এর ওই মহিলাকে ভর্তি করা হয়। শনিবার ভোর রাতে মৃত্যু হয় তার। প্রথমে সামান্য জ্বর আকার করেছিল, দ্যাট ওয়াজ সামথিং কাইন্ড অফ ফিভার, লো ফিভার, দের ইজ এ নো সিগনিফিকেন্ট কাইন্ড অফ ডেঙ্গি। আফটার দ্যাট বৃহস্পতিবার ওনাকে ভর্তি করা হয় লোকাল নার্সিং হোম BMRI। তো তারপরে সাডেনলি ডিক্রিজ করতে আরম্ভ করে, ওখানে শিফট করে তারপরে সাডেনলি শুক্রবার দিন সকালবেলা শি ওয়াজ গোজ ইন কোমা, কোমা কাইন্ড অফ ভেন্টিলেশনে চলে যায়, দের ইজ এ নো রেসপন্স, অ্যাকিউট রেসপন্স ফ্রম পেশেন্ট। হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে। এর আগে 30 অগস্ট বেলেঘাটা আইডিতে মৃত্যু হয় বিধাননগর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কু ঘোষের। ওই দিনই সল্টলেকের দত্তাবাদে বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত এক স্কুল পড়ুয়ারও মৃত্যু হয়। এবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু আনন্দপুরের হাসপাতালে। ঝিলম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।